नजर ना देखिले बंधु दुनिया अंधार होय पास तो मैं ना देखले बंधु दम जान मर जाए ओ बंधु तुम कोई ছবি তুলতে কোনো অনুমতি লাগে না। তাই না? এটা কার কথা? রবীন্দ্রনাথ শেক্সপিয়ারের কথা না, আমার কথা। এই ফারুক শেখ, আপনাদের এই গ্রামের নতুন এসেছি। আপনি যেই শেখ হন না কেন, পারমিশন ছাড়া কখনো কারো ছবি তুলবেন না। আর যদি তোলেন, আমি আপনার ক্যামেরাটা ভেঙে কুচিকুচি করব। কেন ভাঙবেন? আমি প্রকৃতি আর নারীর সমন্বয় পেয়ে নিজেকে ধরে রাখতে পারিনি। এই ছবি তুলেছি, আর আপনি যখন কাশবন্দি আসছিলেন, তখন আমার মনে হচ্ছিল রঙিন কোনো প্রজাপতি আমার দিকে প্রকৃতির ছবি তুলছি, আকাশ দেখছি, নীল আকাশ। ওকে 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 ভাই।
দোকানে যাইতে ছিল, আপনি তো বাসায় যাওয়াটা পছন্দ করেন না, তাই দোকানে না যাবে করো না বিশেষ। আসসালামু আলাইকুম। আসসালাম, এটা কোনো কথা হলো? তোমরা মহল্লার মধ্যে থাকে এরকম লাফাঙ্গা তোমার চোর চোটা বাজার তৈরি করছো। আজকে আমি এই যে ডাব রেখে গেছি, এই ডাব নিয়ে চলে যেতেছে গা, আমার লোক রেডি, আমি ডাব আনাইছি। তোর কারণে বন্ধু বান্ধবের মান সম্মান, এলাকার মান সম্মান কিচ্ছু থাকবে না, তুই একটা চোর হইছো শেষ পর্যন্ত। না না দোস্ত, আসলে হইছে কি, আমার হাত দে, মানে এখানে ডাব ছিল তো ভাবলাম যে আমি বাড়িতে পৌঁছাই দিয়ে আসি। তুই যা, তুই যা এখন যা। আচ্ছা ঠিক, যা তুই, পাগল ছিড়ে গেছে নাকি, যা তুই যা, ছাবলার মতো আসে আবার। এই ছাবলা বলা বাড়িতে তোমরা সুযোগ দিবা না, মানুষ করো। আমি চেষ্টা করতেছি, এইসব পোলা পয়েন্ট ঠিক করা অনেক কঠিন। তোমরা শিক্ষিত মানুষ, তোমরা যদি মানুষ না করো তাহলে বাড়ি ঘরের মধ্যে গিয়ে চুরি করা শুরু করবো। চাচা, ওই ডাবের ব্যাপারে একটু কথা ছিল আর কি, মানে ডাব তিনটা আমি রেখে গেছি। এটা তুমি রাখছো? ওই যে চাচির শরীর ভালো না, ডাবের পানিটা খাইলে শরীরটা ভালো থাকবে, সুস্থ থাকবে, তো চিন্তা করলাম ডাব রেখে যাই। চাচিটা কার, আমার বউ না? আমি বুঝি না, কারে কি খাওয়াই দেবো, তোমার ডাব খাওয়াই দেবো? তুমি যাবে, এই তিনটা ডাব নিয়ে এসো, আমার বাড়িতে চারজন মানুষ থাকে, তুমি তিনটা তিনটা ডাব এখানে আইনা রাখছো কেন? চাচা আপনিও ডাবের পানি খাইলেন? হ্যাঁ খুব ভালো, আমি তো খাই তো, রেগুলার খাই তো। তোমার তোমার ডাবে না দিতে হইব? চাচি তো ডাবের পানি পছন্দ করে। আমার পছন্দ করে, পছন্দ অপছন্দ তুমি কি বুঝো? আমি বুঝি না, তুমি কেন আনতে গেলা ডাব? আমি তো ভালো মনে করে আনছি। তুমি কেন ভালো মনে করবা, তোমার বাড়িতে তুমি ডাব খাও গা, আর তুমি ডাব আনলে কেন, তুমি এখানে ডাব রাখবা কেন, আমার বাড়িতে তুমি ডাব দিবা কেন? চাচা আমি যাই, সালামালিকুম। আমার যাই, এই এই বেয়াদব। তুমি হাসতেছো না, ঠিক আছে হাসো ভালো কথা, কিন্তু তুমি এরকম একটা কাম করলা, মানে আমার এরকম একটা ফলস পজিশনে ফালানের মানেটা কি কল তো? পজিশন ফলস কিনে এটা বড় কথা না, বড় কথা হলো মজা পাইছো কি না? মজা পাইছি, কিন্তু চাচা যে এই পরিমাণ ছেসরা রে, শোন মানে লাইফে মাঝে মধ্যে এই ধরনের আনন্দের দরকার আছে। আর চাচা যে ছেসরা, তুইও জানোস আমিও জানি এলাকার সবাই জানে, তবে চিন্তার কোনো কারণ নাই, সীমান্তকে পাঠাই দিছি, ও ডাব নিয়ে আসতেছে, আমরা দুজন মিলে ডাব খাবো। দোস্ত সরি, এই গেল, তুই ভুল করলি, পাঠাইছি আমি, তুই না, হইলো একজন পাঠাইলি, এই যে আসছে। কে ভাই গেছিলাম, এত ছেসরা মানুষ হয় ভাই? ওই এদিকে আসুন, কি রে ভাই, 60 পরস টাকা ওটা ভুতাম থাকে না তোর ভাই? আমরা গেছি, আমরা গিয়া ধর পিছু পিছু যাইতেছি, ঠিক আছে, ওই ডাবটি কি করলো, ফালাই দিল, ফালা দেওয়ার পরে আমরা যে ডাবটি লই যে যাবো, এমন সময় আবার আমগর দৌড়ানি, আমরা দৌড়াইতেছি, পরে ধর ইট দিয়ে ডিলা মারলো। চিন্তা করছস তুই, কত বড় ছেসরা, একদম ছেসরা, ডাব ফালাই দিছে, ওই ডাব একজন নিতে গেছে, ওইটা লয়ে ঝামেলা করছে, ইটা দিয়ে ডিলা মারছে ভাই। ওই কারা কারা গালা, এটা কথা কই দোস্ত, আসলে হইছে কি, তুই তো জানোস না, মানে ওই বাড়িতে বুঝছস, একমাত্র নাসরিন ছাড়া আর সবাই এরকম পাউল বেটা। না না না, তুই দেখে পারবি না বেটা, পাউল বেটা, এই কথা আমি মানতে পারলাম না, নাসরিনের ঝামেলা আছে, ও একটু ব্যাকডেটেড, ঠিক আছে, ওই বাড়িতে আধুনিক চিন্তা ভাবনার একজনই আছে, এটা হচ্ছে পারবিন। আচ্ছা বেটা, এটা এটা দেখ, আচ্ছা ওরে তুই একটা জিনিস চিন্তা কর না, পারবিন না? না না, চেহারাটা দেখছিস তুই? না না দেখছি, সবই চেহারা না, সুইট, কিন্তু ধর যে নাসরিনের উপরে কেউ নাই, না না মানতে হইব, তুই তো নাসরিনের পক্ষেই যাইবি, না না তোর এটা মানতেই হইব, না কাই তুই এনে তারা আসছিস কে, যা পাশে যা, যেমন ধর যে যা। আপা কি সে, তোমরা
তো আমার জন্য কোন ছেলে ঢেলে দেখতেছ না আমি তো এদিকে বয়স বাইরে দিতেছি কি খাম বয়ে করে থাকব নাকি এই তোর কেডা কইছে ছেলে দেখতেছ না হ্যাঁ মা দেখতেছ না আমি দেখতেছ না তুই দুলাভাই দেখতেছ না হ্যাঁ দুলাভাই তো আছে রডের ব্যবসা লয় আর তুমি আছো ঘর সংসার লয় আর মার তো কোনো চিন্তাই নাই মাইয়া যে এত বড় হয়ে রইছে পাড়ায় পাড়ায় ঘুরতেছে এই তোর কি লজ্জা করে না হ্যাঁ নিজের বিয়ের কথা নিজে কষ্ট লজ্জা লাগে না লজ্জা শরম তো এত বছর রাখছি এখন রাখলে তো এই লাস্টে তো বিয়েই হইবে না আমার বিয়ের সময় আমি এরকম করছিলাম আমার বিয়ে হয় নাই তোমার বিয়ে লয় তো চিন্তা নাই তোমার তো ছোটকালে বিয়ে দিয়ে দিছে আর যেই জামাইর লগে বিয়ে হইছো খোদা ওই জামাইর তো মুই জীবনও বিয়ে করব না খবরদার খবরদার তো দুলাভাই নামে একটা কথা কবি না ওরে আদর্শ নারী আরে খোদা বুঝবা পরে যাও যাও যা লাগবে না যা লাগবে না শুনো চিটাঙ্গে যেই আন্দর কিলে যেই পোলাটারে দেখছি নিজের বিয়ে তো হইছে পরের টা নিয়ে চিন্তা নাই ছবি তুলতেছেন আমি তপু মানে এই এলাকারই ছেলে আমার হাত দিয়ে সবকিছু হয় এলাকায় যে কোনো রকম সমস্যা বিপদে আপদে পড়লে মানুষজন আমার কাছে আসে আপনার যদি কোনো সমস্যা হয় কোনো বিপদ আপদ হয় সোজা আমার কাছে চলে আসবেন মনে করেন আজকে থেকে আমরা বন্ধু হয়ে গেলাম না না ঠিক আছে এই ছবি তোলা আপনি কোথায় শিখছেন অনেক জায়গা অস্ট্রেলিয়া আমেরিকা লন্ডন রিসেন্ট আমি কামরুক কামরুক্কা থেকে একটা সুপার ন্যাচারাল কোর্স করে এসেছি কি কামাক্ষা কামরুক কামরাক্ষা ও কই এটা এই তো ইন্ডিয়ার পাশে ও আচ্ছা কি হয় এখানে কি হয় কি হয় সেটা নাই বলি ও আচ্ছা ঠিক আছে মানে আমাদের এলাকায় আসছেন ছবি টবি তুলেন প্রকৃতি ভালো আমার চেহারা কিন্তু অনেক ফটোজেনিক আপনি কিন্তু আমার ছবি তুলতে পারেন অবশ্যই তুলব কারণ আপনি আমার বন্ধু হয়ে গেলেন না তুলব তবে ব্যাকগ্রাউন্ড প্রকৃতি থাকতে হবে অবশ্যই গাছপালার সামনে দাঁড়ায় ছবি তুলব তবে যে ওদিকে যে নদীটা নদীটা কিন্তু অনেক কি করতেছো মাছ কাটতেছি ফাইজলিম করো না নক করতেছো আবার কস মাছ কাটতেছি তো দেখে আবার কেন জিজ্ঞেস করতেছো মেজাজটা খুবই খারাপ কেন খালা কেসে কি হয়েছে তোর বাপের একটা ছবি দেখালো ছবিটা তো আমার খুবই পছন্দ হয়েছে কিন্তু হ্যার তো কোনো খেয়াল নাই হের অসিমেন্টের ব্যবসা লয়ে খুবই ব্যস্ত এদিকে বয়স তো দিন দিন আবার বাইরে যাইতেছে এরপর কি বিয়ের শাদী হবে হাই আল্লাহ কি বলতেছো এইসব খালা তুমি দেখছো তোমার একবার নিজেরে তোমার স্কিন এখনো আমার থেকে সুন্দর মানে তোমার সবকিছু দেখে আমার হিংসা হয় এখনো কি সুন্দর আছো তুমি এখন আর তুমি বলছো তোমার বয়স বাড়ছে না আরে কইস না তুই তো দেহও ছি নাই আরো চার বছর আগে পাহাড়তলি ফটো সুন্দরী প্রতিযোগিতা হয়েছিল এখানে তিন নম্বর না 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 তিন নম্বরের একটু নিচে হয়েছিল তখন যেই সৌন্দর্য ছিল এখন তো কিছুই নাই জানি তো খালা তুমি আগে অনেক সুন্দর ছিলে না আচ্ছা শোন
তুই না মান্না আর ওমর সানির ডায়লগ কইতে পারোস খালা প্রত্যেক সপ্তাহে মান্না আর ওমর সানির একই ডায়লগ আপনারে শোনাই আজকেও শোনাই তো হবে স্যার শুনতেছি তো আমি কিন্তু পারবিন তো কখনো শুনেনে ওরে একটু শোনা না তপু ভাই একটু শোনান না আচ্ছা শোনাই হ্যাঁ আচ্ছা মান্না ওর মারে বলতেছে এই বুকে জ্বালা মা জ্বালা কেমন হইছে জোস আচ্ছা এবার ওমর সানিরটা শোনাই অমর সানি ওর বৌরে নিয়ে বিকালবেলা ঘুরতে বার হবে ওইটা আগে থেকে বলতেছে প্রিয়া তুমি রেডি হয়ে থেকো বিকেল বেলা এসে আমি তোমাকে ঘোরাতে নিয়ে যাব ভালো হয়েছে না অনেক ভালো হয়েছে তুই এখানে কি করছিস ফিল্মে যা হিরো হতে পারবি তো আমার চেহারা কত ভালো লাগে আমি তো মাস্তানি করি না আমি দরজে কথায় কথায় তখন লেবুর জুস দিই তাই না তারপরে বেটা বুতাম পরের জায়গা এখন দরজে একটা ঘটনা হয়েছে কি কয়েকদিন আগে তপু হয়েছে কি বুঝছো একটা ঝামেলা করার লেগে বুঝছো কিছু ডাব নাসরিঙ্গ বাসার সামনে কিছু ডাব রাখা দিয়েছিল বুঝছো আমি দরজে তখন গেছি যে এত বুঝছি যে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে ঝামেলা হওয়ার পরে কি করছি জানো এই ডাবগুলো রেখে ছড়াইতে গেছি ছড়াইতে যা এই খালু জালের লেগে দেয়া খালু জাল তো বেটা আমার উড়া দুড়া ঝাড়ি আমি তো বুঝতে পারি নাই যে খালু জালের লেগে ডাবের মতো সোজা পানি একদম দরজে তোরা কি করবি তোরা করবি কি নাসরিন পারবিন তারপরে দরজে কাকি চাচা এরা ডাব কে বেশি পছন্দ করে হ্যাঁ এটা আমার একটু জ্বালাই দিবি ঠিক আছে মানে এটা করলে কিন্তু তখন ভাই লেমন জুস দিব লেমন জুস খাওয়ানোর বয়স ভাই এখন আর নাই তো ঠিক আছে আপনি যখন একটা কাম কইলেন আমরা করুম না ঠিক আছে কনফার্ম কিন্তু আমি জানি তোরা পারবি হবে আমরা কাম করুম চল এদিকে কই যাস এলাকা তো ওইদিকে কেমন আছো এই তো ভাই আছি ভালো ভাইয়া আপনি কিন্তু অনেক ভালো ডায়লগ দিতে পারেন না ডায়লগ দিতে পারি কিন্তু মানে তোমার যে খালা মানে তোমার খালা নায়িকা হইতে চাইছিল খুব ভালো নায়িকা হইতে পারে না এটা তো আমার কোনো দোষ না এই যে আমার ডাইকা নিয়ে এই মান্নার ডায়লগ অমর সানির ডায়লগ এগুলি শোনাইতে বলে কত ডায়লগ দেওয়া যায় বলো অবশ্য আমি দেখি আমি যখন ডায়লগ দিই তুমি অনেক মানে হাসি খুশি থাকো খুশি থাকো ওই কারণেই কিন্তু আমি ডায়লগগুলি মুখস্থ করে এসে তোমারে দিই আর হচ্ছে এই যে চুল লাল করাইছো না অনেক সুইট লাগতেছে তোমার দেখলে কিন্তু মনে হয় না যে তুমি এই এলাকার মেয়ে মনে হয় যে ঢাকায় থাকো বনানি গুলশানে আর তোমার ছোট বোন যে নাসরিন নাসরিন ঢাকায় থাকে কিন্তু নাসরিনের মনে হয় এই এলাকার আর তোমার মনে হয় ঢাকার থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা ভাই আমাদের পাড়ায় নতুন একটা ভদ্রলোক আসছে ওই যে ছুরি তোলে মুখে টু খুচা খুচা দাগ মোটা কাটা লম্বা ও তোমার ছোটবেলার ফ্রেন্ড মানে ঘটনা যেটা হয়েছে যে ছোটবেলায় আমি প্রথম ওরে ক্যামেরা কিনে দিয়ে বলছিলাম বন্ধু তুই ছবি তোল আমি তোর ছবি দেখবো এরপর থেকে ও ছবি তোলা চালা গেল আমার তো এত সময় নাই তো ছবি তোলাটা এখন কন্টিনিউ করতেছে না আমারও কিন্তু সেটাই মনে হয়েছে যে আপনার কাছ থেকে হয়তো ছবি তোলা শিখছে কিন্তু যে জিনিসটা ভালো লাগে না ভাইয়া মানে পারমিশন ছাড়া ছবি তোলে মানে কি তোমার ছবি তুলছে জি ভাইয়া অনুমতি ছাড়া জি ভাইয়া আমার ফ্রেন্ড ঠিক আছে কিন্তু ও কিন্তু একটু বেয়াদব মানে ঝামেলা আছে মানে মানুষের অনুমতি ছাড়া ছবি তোলে ফালতু যে কিছু মন মানসিকতা এইটা কিন্তু ওর মধ্যে আছে আমার বন্ধু থেকে বেশি চান্স দেওয়ার দরকার নেই ঠিক আছে আর হচ্ছে গিয়ে ওই মানে তোমার খালার যে ব্যাপারটা খালা তো নাইকে হইতে পারে নাই কিন্তু তোমার মধ্যে ওই যে সুইট যে ব্যাপারটা এটা কিন্তু তোমার মধ্যে আছে Thank you.
এনে কি কি এখানে কি ভাই আপনি আইছেন এর লাগে আইছেন আমি আসলে সব জায়গায় আসতে হবে পিছে পিছে আমার কোনো ব্যক্তিগত কাজ নাই ভাই ওরা আমি মানা করছি আবার কথা কস চুপ থাক এলাকার কোনো খোঁজ খবর রাখো স্বাস্থ্য ভালো মোটা সোটা লম্বা মুখে দাগ একটা লোক যে মেয়েদের ছবি তুলতেছে এই খবর কি তোরা রাখোস 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 না ভাই ওরছে মোটা আবার ফাজদামি করে একটা ঘুরে চটকনা দিব কোনো ফাজদামি করবি না এখন এলাকায় যে মেয়েদের ছবি তুলতেছে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে এই খবর তো তোমাদের রাখতে হবে না এলাকার খোঁজ খবর রাখতে হবে তো আমি তুমি করে কেন বলতেছি এখন কেন বলতেছি ভাই আপনি রাগ হয়ে গেলে ভাই তুমি করে বলো হ্যাঁ আমি এখন রাগ হইছি এলাকায় যদি কোনো দুর্ঘটনা ঘটে এই দায়িত্ব কার আমার কাছে সবাই আসবে দায়িত্ব তো আমার আমি তো পূজা যতদিন বাইচে আছি এলাকায় কোনো রকম কোনো দুই নম্বরে আমি হইতে দিব না এখন ওই লোককে গিয়া বলো যে তপু ভাই খবর দিছে তপু ভাইয়ের সঙ্গে কথা বলতে হবে ঠিক আছে এক্ষণ যা ঠিক আছে যা এখন মনে থাকবো তো যদি মনে না থাকে সীমান্ত দৌড়াইতেছে কেমনে দোকান করবো তারপর পাইকারি মাল আনতে যাবো বাজার করবো আর তো সহ্য না আমার আমি কি করবো আমার কি দোষ তোমার দোষ মানে তুমি যা দিবা বাজারে যা করতে দিবা তুমি একবারে রেখে দিবা বারবার বারবার বললে আমি কিন্তু আবার জানতে পারবো না সংসারে এত ঝামেলায় আমারও বারবার মনে থাকে না আমি কি করব ও মনে থাকে না তোমার তো মনটা থাকে কই মনটা যদি তোমার আয়নার মধ্যে থাকে তা কেন হইব এত সাজুগুজুর কি আছে আমি কি প্রত্যেক দিন সাজি আজকে নাসরিন আসবে এই জন্য একটু সাজছিলাম আজকে নাসরিন আসবে তোমার তো সাজের দরকারটা কি তুমি ওর মা না তোর চেহারা কি চেঞ্জ হয়ে গেছে নাকি নাসরিন তোমাকে চিনবে না হ্যাঁ আমরা দেখুন আমি কত সিম্পল থাকি বিয়া শাদী হয়ে গেছে আবার কি কারে দেখাইতে যাবো সব দেখে আছে আছে দেখো কিন্তু এরপরে যদি তুমি দুদিন পরে কইবা যে এটার পরে এটা আনতে হইব এটা আনতে হইব আমি কিন্তু আনবো না আচ্ছা ঠিক আছে আচ্ছা যাই বাজারে ব্যাগ নিলাম না দোকানে বাজারে ব্যাগ আছে
আপনার সাথে একটু দরকার ছিল একটু ভাবি এখন ভাবি এই ওসমানা আমাকে দুই মিনিট সময় দেন ভাবি একটু অল্প কথা আমি জাস্ট দুই মিনিট আপনি দাঁড়ান আমি এক কল যাব না ভাবি ঠিক আছে দুই মিনিট ভাবি দুই মিনিট কত রঙের ঝামেলা করতে হয় আজকে কিন্তু অনেক গরম ঘামতেছি হ্যাঁ আর এই কারেন্ট থাকে না কি একটা জেনারেটর ছাড়ে ঘুটঘুট ঘুটঘুট আওয়াজ ছাড়া দিন একদম আপনার প্রবলেম হয় অবশ্যই কোনো সমস্যা না আমি ওদের বলবো যেন জেনারেটর ওই অটাইমে না চালায় ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাবি এই যে মানে ভাই তো ঢাকায় যায় একা থাকেন বাসায় ভয় লাগে না আপনার একা একা ভয় কেন লাগবে দূর ভয় লাগার কি আছে মানে কোনো ভয় নাই না আর কোনো সমস্যা হলে তো আমি আসি আশপাশেই খবর দিবেন চলে আসবো তুমি তো আসোই আর তুমি তো খুব ভালো ছেলে কোনো সমস্যা হলে আমি তোমাকে না কোনো সমস্যা না আমি কিন্তু একদম দুই মিনিটে দৌড়ে গেছি আর চলে আসছি আমি বুঝছি ভাবি যখন ডাকছেন তোমাকে না ওই যে চা না খাওয়া তো ছাড়বেন না চাপাতি তো নাই দুধও নাই চিনিও নাই চাও নাই দুধও নাই চিনিও নাই আমার তো কোনো অসুবিধা নাই আরেক সময় হবে আরেক সময় খাবো দাওয়াত তো রেডি হয়ে থাকলো তো ভাবি এই যে আপনি যেভাবে এই যে পরিপাটি করে রুম টুম গুছায় রাখেন অদ্ভুত এই এলাকার মধ্যে আমি বেড দিয়ে দিতে পারি এই এলাকার মধ্যে যতগুলা ভাবি আছে আপনি হলেন গিয়া যাই হোক বাকি কথা পরে চা আছে দুধও আছে চিনিও আছে নারকেল ছিল নারকেল তুমি আমার জন্য আনছো জি ভাবি আপনার জন্য যারা কার জন্য আনবো ভাবি তুমি নারকেল পাইছো কই তোমার বাসায় তো নারকেল গাছ নাই ওই যে ভাবি হইছে কি মানে আজাদ আছে না আজাদ আজাদের ভাই ওই যে ফয়সাল ফয়সালের নানা নানা এই নানা ওই ফয়সালের নানা নানাটা কিন্তু হার কিপটা ভাবি জানেন মানে কিপটার অ্যাক্সেস তাদের ওই ভাগ্নের বাড়ির গাছের থেকে নিয়ে এসেছি ভাবি তোমার অনেক ধন্যবাদ না ধন্যবাদ কি ভাবি এটা না তো কষ্ট করে রফিক তুমি আসছো ভাবি একটু বসো না
আমি জানি ভাবি আপনার ওই দক্ষিণের ঘরে টেবিলটা আছে, ওটা ডয়ারে আছে, আমি এটা আপনাকে কষ্ট করতে হবে না, আমি খুঁজে নিচ্ছি। দুলারি আমি বলি আমি আমি তোমাকে পৌঁছায় দিব না ভাবি, আপনাকে কষ্ট করতে হবে না, আমি খুঁজে নিচ্ছি ভাবি। গাড়িতে আছে মা, শব্দ শোনা যাচ্ছে না, আরেকবার কর না। বললাম তো মা ফোন ধরছে না, এই কানে যে প্যান প্যান করো না তো, যাও। বাপ মেয়ে সব একরকম। জয়দেব ভালো আছে? জয়দেব হয়েছে কি মানে আজকে আমার না একটা ইন্টারভিউ আছে বুঝছেন, আমি রিটেন ভালো করছি, এই যে আজকেরটা হচ্ছে ভাই ভাই বুঝছেন, আর কোনটা হচ্ছে আমার বাবা। এভাবে করো না, আয়রন করা শার্ট আমার ভাজনা করে তাই না? জয়দেব আপনি চশমাটা তো খুব সুন্দর, কত দেখেছি জয়দেব আমার এরকম একটা কিনতে। আচ্ছা জিনিস টিনিস নিয়ে ইয়ে করবেন, এগুলো আমার পছন্দ না বুঝছো, আর গরমের দিনে কোট করছে ভালো হয়েছে যাব ইন্টারভিউ। না আসলে জয়দেব ভাই ওই যে বলতেছিলাম না মানে ইন্টারভিউ তো গরমের দিনে এর জন্য কোট করছে জয়দেব ভাই, জয়দেব ভাই আমার জন্য দোয়া করেন। হ্যাঁ দোয়া করি সবাই খুব ভালো। জি জি হ্যাঁ আমার টিকিট লাগবে না, মানে আমার ওই যে একজন গেস্ট আসবে। আরে ভাই কইলাম তো উনি কে খারাপ তো ভাই। আটটার বাজে কয়টায় মানে আমি বুঝতে পারতেছি না। জরুরি কথা শোন, কি তুই তো চাকরি করবি, তুই চাকরি কর, আমার তো দোস্ত চাকরি বাকরি হবে না। না না কেন হবে, ভালো ব্যবসা মানে মাসে লাখ খানেক টাকা ইনকাম হয় এই ধরনের কোন ব্যবসা হইলে আমি করবো দোস্ত। আচ্ছা তুই কবে আবি? আমি দোস্ত আসলে প্রথমে দোস্ত ধর যে ওই যে ব্রিটেনটা দিছি তো এখন ভাইবা কখন যে নেয়। আচ্ছা তুই আই দোস্ত, দোয়া করিস। হ্যাঁ ও রে কই যা দাও 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 দাও
আরে রবি কই যাইতাছ এত তাড়া কেন? হ্যাঁ ওই যে গজেন্দ্র হইছে কি মানে আমার আজকে একটা মানে ভাইবা পরীক্ষা আছে, হ্যাঁ ইন্টারভিউ আর কি, ধরেন রিটার্ন ভালো হইছে এখন ভাইবাটা দিতে ঢাকায় যাবো আর কি গজেন্দ্র। হ্যাঁ ভালো কথা, রিটার্ন দিবা ভাইবা দিবা এটা তো ভালো কথা, চলে যাইবা। তা দাঁড়িয়ে আছো কেন, গাড়ি তো অনেকগুলো চলে গেল। ওই যে নয়টার গাড়ি আটটার গাড়ি যে কখন আসে এটা তো বুঝতে পারতেছি না গজেন্দ্র, মানে হইছে কি মানে রিটার্ন পরীক্ষা ভালো। আরে হাত ছাড়েন গজেন্দ্র, ব্যথা লাগতেছে তো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ছাড়লাম তো, তুমি ভালো করে পরীক্ষা দাও, তোমার সাথে পরে দেখা হবে। আমার জন্য দোয়া করে রাখো। হ্যাঁ অবশ্যই দোয়া করবো। হয়তো শুনতে পাচ্ছে না মা, দেখ না দেখ না আরেকটা বার কর। আমার কি মনে হয় জানেন ভাই, আপনার গাড়ি তো মাঝে মাঝে চাকা টাকা খুলে যায়, কথা কই ভাই গাড়ি চাকা খুলে যেতে পারে না ভাই। কোথায় মানুষের জীবন রে, মানুষের জীবন কখন কোথায় শেষ হয়ে যায়, কোনো কিছু ঠিক নেই। কি সুন্দর ফুটফুটে একটা মেয়ে নাসরিন, ফাট করে মারা গেল। মিথ্যা কথা কইছিলাম ধরে, আল্লাহ বিচার করে দিতে। দোস্ত শোন, কান্নাকাটি করিস না, এখন একটা মানুষ চলে গেছে, কান্নাকাটি করে তো ফেরত আনতে পারবি না, পারবি কো? পারবি না তো। আচ্ছা সীমান্ত, তোমার তো এত কান্নাকাটি করার কিছু দেখি না, ওর সঙ্গে প্রেম ছিল, ও কান্নাকাটি করতে পারে? দোস্ত কি কস, ও আমার ছোট ভাই, পাড়া তো ছোট ভাই, ওর একটা অভিমান আছে না, ওর একটা কষ্ট। আচ্ছা শোন 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 শোন, খবরটা তোর পরিবারকে দিতে হবে,
তোর সঙ্গে তো নাসিনের একটা কম বেশি সম্পর্ক ছিল। কম বেশি কি পুরাটাই তো দোস্ত। আচ্ছা 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 ঠিক আছে পুরা সম্পর্কই আছিল। এখন তোর সঙ্গে সম্পর্ক ছিল তুই তো খবর দিতে পারবি না, তোর তো অবস্থা তো আমি দেখতেছি। তারপরও দোস্ত এটা ইমোশনাল ব্যাপার আছে না। শোন ওর বাসায় যাওয়া যাবে না তোর, তুই যেটা করবি ওর বাপরে গিয়ে খবরটা দিতে পারস কিনা দেখ, ঠিক আছে? আমি ওর বাসায় যাই, ওর মাকে তো বলবো না, এটা সম্ভব না বলা এই মুহূর্তে। আমি পারভিনে গিয়ে বলি, ঠিক আছে? খবরটা তো দিতে হবে যেভাবেই হোক। হ্যাঁ ভাই, ওই হুজুর মুজুর আবার খবর দিতে হইব না? তাই বেটা ভাই, এখন মতো বাসায় খবরটা দিতে পারলাম না, এর মধ্যে হুজুর নিয়ে আইসোস কেন? হুজুর কি পালাই যেতেছে? হুজুর পাওয়া যাবে না? কান্দিস না দোস্ত, কান্দিস বাদ দে। আর সীমান্ত, আপনি একটু কম কান্নাকাটি করেন, আপনার কান্নাকাটি তো ওর কান্নাকাটি হারাই যেতেছে। চল 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 চল। আবার পাগলের মতো হাসুস কে হাসুস না, কান্দিস তো কিছু বোঝা যায় না। চাকা খুলে গেছে, তার চাকা খুলে গেছে গা। আবার আমার আজে বাজে কথা কয়, চাক্কা মাক্কা খুলে গেছে গা। কে চাক্কা মাক্কা খুলে গেছে গা? হ্যাঁ দেখে দেখে না অসুস্থ না, মানে আমি একটু বিমর্ষ বোধ করছি আর কি। পারবিন, আমি একটা জিনিস চিন্তা করলাম, মানুষের যে জীবন, এই জীবন কিন্তু মানে কোনো ঠিক নাই, কখন থাকবে কখন মানুষ মারা যাবে, জীবন মরণের একটা খেলা মানুষের জীবনে কিন্তু আগেও ছিল ভবিষ্যতেও থাকবে, এটা কিছু করার নাই পারবিন। কিন্তু ভাইয়া, মানে আমার এইসব কথা কেন বলতেছেন? মানে কালকে চিন্তা করতেছিলাম যে এই বেঁচে থাকার কি মানে, মানে বেঁচে থেকে কি হবে, কে কখন মারা যাবে, এই আমি তপু তুমি পারবি, কালকে থাকবো পরশু থাকবো না, জীবন কিন্তু এরকমই। আমি কিন্তু বাঁচতে চাই ভাইয়া। ও বাঁচতে চাও না? হ্যাঁ বাঁচবা, এটা তো বাঁচতেই পারো তুমি। মানে যেটা হয়েছে যে মানে কিভাবে তোমাকে যে বুঝাই আমি বুঝতে পারতেছি না, কালকে ধরো আমি নাই তুমি নাই তখন কি হবে? আমি না মানে আমার বাসা ছেড়ে কোথাও যেতে চাই না, আর আমি যদি বিয়ে করি না আমার বাসা আশেপাশে করবো। না সেটা তো তুমি করবাই, এটা তো আমি জানি, মানে করবাই তো, কিন্তু জীবন মরণের এই খেলা, এই জীবন মরণের খেলায় কিন্তু আমরা বন্দী, এই খেলায় আমরা খেলোয়াড়, কার কখন কি হবে কেউ বলতে পারে না পারভিন, এটা আমাদের মানতে হবে, কিচ্ছু করার নাই। আচ্ছা ভাই, আপনি কি এইসব কথা বলার জন্য এখানে আসছেন? মানে আমার অনেক কাজ আছে, আজকে নাসরিন আসবে তো, ওর জন্য খাবার দাবার করতে হবে, একটু অনেক কিছু বুঝাইতে হবে। নাসরিন? হ্যাঁ হ্যাঁ, নাসরিন পারভিন তপু এরা তো ধরো আজ আছে কাল নাই, এটা তো মানে একটা খেলা, জীবন মরণের খেলা। আচ্ছা তোমার জামার কালারটা কি বলতো, মানে কি নীল না সবুজ না মাঝামাঝি কোনো কালার? আপনারা দুজন যে কথাবার্তা বলছিলেন, ওই রড সিমেন্টের দোকানের হারুন চাচা আছে না? হ্যাঁ। ওনার তো একটা মাইয়া আছে নাসরিন। হ্যাঁ। ওই নাসরিন মরে গেছে বুঝছেন? বলেন কি,
হ্যাঁ তো এখন তপু ভাই আমার হুজুর টুজুর আনানোর একটা দায়িত্ব দিছে বুঝেন না একটা হুজুর টুজুর আইনা কিছু একটা করতে হবে না ব্যবস্থা তো করতেই হবে হ্যাঁ ওইটাই তো এটা ব্যবস্থা করেন হুজুর এখন আমার আইনি না সেদিন যে তোমরা আমার ডাকলা তারপর আমি ঘর থেকে বেরাইলাম তারপর তোমরা কোথায় গেলা হ্যাঁ আরে কথা বলছো না কেন তুই কথা বলতে পারো না আরে আই এম সরি আই এম সরি হ্যাঁ তুমি কিছু মনে করো না তুই অনেক সুইট সুইট বেবি আচ্ছা যা এই পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী না সব আসছে সব চলে যাবে সৃষ্টি হবে ধ্বংস হবে কিন্তু এই নিষ্ঠুর সত্য কথাটা আমরা কিভাবে বলবো আমরা তো বলতে পারতেছি না মানে আমাদের বাইরে থেকে দেখলে যতটা নিষ্ঠুর মনে হয় আমরা কিন্তু বন্ধু অতটা নিষ্ঠুর না নরম মন তো আমাদের তাই না এদিকে সীমান্ত আর হিমেলরে যে পাঠাবো এই খবরটা দিতে এই দুইটার দ্বারা কিচ্ছু হবে না এরা এই খবর দিতেই পারবে না আমরা তো তাও গেছিলাম ওই যাওয়ার সাহসটাও এদের নাই না আমার মাথায় আসতেছে না আমি কি করব এই নিষ্ঠুর সত্য কিভাবে জানাই জানো দোস্ত নাসি নাসিমের অনেকগুলো স্মৃতি মনে হচ্ছে জানিস ও যখন আমাকে ওই ধরছে মানে একদিন হলো কি একটা বই গিফট করলো জানোস বইটার মধ্যে মানে বই গিফটটা বড় কথা না দোস্ত জানোস বইয়ের মধ্যে ছিল কি জানোস চিরকুট চিরকুটটা জানিস দোস্ত মানে চিরকুটের সাইজটা কি বলবো তোরে কি সাইজ দোস্ত ধরছে চিরকুটের সাইজ ধরছে এটুকু না না এটুকু না মানে বড় সরই ছিল দোস্ত সাইজটা মানে বুঝা মানে কি এই এই সাইজ না না এই সে কি করলো কাগজের মধ্যে লেখলো হাতের লেখা কেমন ছিল খুব সুন্দর ছিল তাই না হয়েছে কি জানোস একবার হলো কি আমরা দুজন মিলে কাশবনে গেলাম বুঝছেন কাশবনে কাশবনে গেছিলাম দোস্ত কাশবনে না হাঁটতে হাঁটতে হঠাৎ করে নাসি দুই লাইন কবিতা লিখে ফেলাইলো কি লিখলো জানোস কি কবিতা লিখলো এই যে ধরো কাশবন তোমার আমার এক মন এইরকম আরো চার পাঁচটা লাইন লিখলো দোস্ত না এখানে একটা কথা আছে দোস্ত এই যুগের একটা মেয়ে কবিতা বলবে কেন কবিতা বলবে হ্যাঁ দোস্ত কারণ হচ্ছে ধর যে এই যে ইমোশনের ব্যাপারটা না এই যে দেখ আজকে যে গাড়ি অ্যাক্সিডেন্ট হলো এটা যদি নাসরিন যদি সেখানে না থাকতো দোস্ত তাহলে দেখতি নাসরিন ওই অসহায় মানুষদের জন্য চার পাঁচটা কবিতা লেখা বলাইতো দোস্ত শোন কিন্তু চুপ থাক একটা জিনিস বোঝ এই যুগের একটা আধুনিক মেয়ে কি করবে সে শাহরুখ খান কাজলের গান গাবে কবিতা টবিতা তো অনেক ব্যাকডেটেড ব্যাপার আর পারবিন ওর বোন মানে পারভিনের কিন্তু একটা মানে আধুনিক একটা ব্যাপার স্মার্ট মেয়ে ও যে কোনো কিছু কিন্তু এসএমএস করে আমার কল করে মানে গান কবিতা এগুলো এসএমএস করেই পাঠায় ওর মধ্যে একটা ব্যাপার আছে কিন্তু আচ্ছা দোস্ত ওই বাদ দিয়ে এসব আলাপ করে লাভ নাই আমাদের এখন একটা তৃতীয় শক্তি লাগবে তৃতীয় পক্ষ
অভিজ্ঞ শক্ত লোক, নিষ্ঠুর মনের লোক, যে ওই সত্য কথাটা তাদের পরিবারকে জানাইতে পারবে। এবং এইরকম লোক কই? একটা দুঃখজনক ঘটনা ঘটে, যে হারুন আছে না, হারুন রড সিমেন্টের দোকানদার, ছোট মেয়েটা মারা গেছে। আপনি একটু যাইন, ওই বাড়িতে তো যাওয়া দরকার, মিলাদ পড়ানো দরকার, তাছাড়া কি ব্যবস্থা আমি তো জানি না, কিছু সব কিছু নিয়ে আসেন আর কি। এখনই যাবো? না এখন না, আপনি সন্ধ্যার সময় আসেন, আর সব কিছু ব্যবস্থা করে আসেন অবশ্যই, বুঝছেন? হ্যাঁ আপনি কিন্তু অবশ্যই সন্ধ্যার সময় আসেন, আমি এখনকার মতো যাই। অসুবিধা নেই, আমি হুজুরকে সব জানাই দিই, একটা ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু একটা শর্ত, শর্ত হচ্ছে আপনাদের দলে বিরায় নিতে হবে। দেখছো এই যে হুজুরকে খবর দেওয়ার যে একটা ব্যাপার, এটা কিন্তু আমাদের মাথায় আসেনি, এইটাই গজনের মাথায় আসছে। ভালো লোক আমাদের দলে না, অবশ্যই এখন থেকেও আমাদের দলে থাকবে, এরকম অভিজ্ঞ লোক কিন্তু আমাদের সঙ্গে দরকার। আমরা কিন্তু অত অভিজ্ঞ না, আমরা যতই অভিজ্ঞতার ভাব নেই, আমাদের ভিতরে ভিতরে একটু অভিজ্ঞতার অভাব আছে। গজেন কনগ্রাচুলেশন, ইংলিশে পারে, আজকে থেকেও আমাদের দলে, তোর কোনো অসুবিধা নাই? আমি দেখতেছি তো হুজুরে যখন জানাইছি তখন একটা ব্যবস্থা হবে। আপনাকে পাঠায় বলছে যে এবারে ছোট মেয়ে মারা গেছে। জি আমি কে জানেন আপনি? জি না, আমি হচ্ছি এই বাড়ির ছোট মেয়ে নাসরিন, আমি আপনার সামনে দাঁড়ায় আছি, আমাকে মরা লাশ মনে হইতেছে? হ্যাঁ ফাইজলামি করেন? আমি কি আপনি হুজুরে মিথ্যা বলেন কেন? এখন কি বাইন যাওয়ার গোকি হাজির করে আছেন? আমি এই এলাকায় নতুন এসেছি, আপনারা আমার প্রতিবেশী, তাই ভাবলাম আপনাদের সাথে পরিচিত হই। আমার নাম ফারুক শেখ। অবশ্যই ভাইয়া, আসেন ভিতরে বসেন ভাইয়া। আসবো। আমি শখের ফটোগ্রাফার। ও ভাইয়া, আমি না 4 বছর আগে পাহাড়তলি ফটো সুন্দরীতে ফটো সেশন করেছিলাম,
সেখানে আমি তৃতীয়র একটু নিচে হয়েছিলাম। তাই নাকি? জি, আরও আছে ভাইয়া। আমি না দুইটা বিজ্ঞাপনে সাইন করেছিলাম, একটা হচ্ছে বলদ মার্কা আলকাত্রা আর একটা হচ্ছে দেশি গরু দুধ, কিন্তু কোনোটিই আর করা হয়নি। তাই মন খারাপ করবেন না, দেখি 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 আপনার ক্যামেরা। ভাই একটু লিবিস লাগবে না, ন্যাচারালি ঠিক আছে। দেখি দেখি, ওয়াও, আপনি তো রিয়েলি ফটোজেনিক। থ্যাংক ইউ ভাইয়া। আপনি কোনো টেনশন নেবেন না, আপনি এই বলদ মার্কা আলকাত্রা করতে পারেননি, তাতে কী হয়েছে? আমি আপনাকে বানর মার্কা, ছাগল মার্কা, গরু মার্কা আলকাত্রার মডেল বানাবো। হ্যাঁ তাই ভাইয়া, তাহলে এখনই একটা ছবি তুলে দেন না এখানে। আমি আবার প্রকৃতির পাশে ছাড়া ছবি তুলতে পারি না ভাইয়া। তাহলে আমাদের ছাদে অনেক জায়গা আছে, ওখানে চলেন না। চলুন। জি জি জি, ভালো লাগবে, অনেক সুন্দর করে ছবি তুলবে। তোমার ফটোজেনিক চেহারা কি মার্ভেলাস ছবি উঠবে তুমি জানো? না 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 ভাইয়া, আমি আজকে তুলবো না, আমার শরীরটা ভালো লাগছে না। আপনার কি সমস্যা বলেন তো? আমি কি মারা গেছি? আমি যদি মারা যেতাম আপনার সামনে এভাবে দাঁড়ায় থাকতে পারতাম? আমি তাহলে বলেন আপনি কেন পাঠাইলেন হুজুর? ঘটনা হয়েছে কি? না, আমাকে বলেন আপনি, ব্যাপারটা বোঝান। আমি যদি মারা যাইতাম তাহলে আমি আপনার সামনে দাঁড়াতে পারতাম না, তাহলে আপনি কেন আমার পাশে খবরটা পাঠাইলেন? আর আমার বাবাকে গিয়ে আপনি পর্যন্ত আমার দোকানে গিয়ে বলে দিলেন? আমি তো খবর দিইনি, আমি খালি বললাম যে আসলে যে ঘটনাটা ঘটছিল সেটা হচ্ছে কি, ওই দিন ধরো যে আমি যেটা মানে তুমি আসবা শুই না আমি স্ট্যান্ডে গেছি, তো না আপনি আগে জানবেন তো খবরটা? না না না, হ্যাঁ তাহলে আগে 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 কাজ করেন কেন? না না, আমি তো জানতাম যে মানে তুমি আসবা, মানে ঢাকা থেকে তুমি আসতেছো, আমি তো ভাবছি যে ওই যে মানে বাস আর কি একটা হ্যাঁ বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, ভালো হয়েছে। আপনি কি দেখছেন গিয়ে যে আমি মারা গেছি কি যাই নাই? তাহলে খবরটা নেবেন না আগে, তারপরে সবকিছু করেন। আপনি হুজুর পাঠাইতেছেন আমার বাসায়, তাহলে চিন্তা করেন আমার বাসার সিচুয়েশনটা কি রকম হয়েছে। না না, হুজুর বললাম না, একটা ফিলিংস আর কি, আমার মনটা কেমন কেমন যেন। আপনি ফিলিংস এর আমার আমার সাথে আপনার কি? সীমান্ত আর হিমেল, জি ভাই, আমি একটা জিনিস খেয়াল করে দেখতেছি যে তোমরা মোটা হয়ে যেতেছো, কোনো ধরনের ব্যায়াম খেলাধুলার মধ্যে তোমরা নাই ভাই। ও ফাঁকিবাজ ভাই। না ফাঁকিবাজ দুজন কথা তো, আমাদের যেটা করতে হবে এলাকায় ফুটবল ক্রিকেট এবং বিভিন্ন ধরনের যে খেলাধুলা এগুলির উন্নয়ন করতে হবে, বিশেষ করে ক্রিকেট। জি ভাই, এই খেলাটা কিন্তু হ্যাঁ এই খেলাটা বাংলাদেশে অনেক জনপ্রিয়, এই খেলাটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে এলাকায়। অবশ্যই আসেন। চাচা এই বাসায় কেন? শোন 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 শোন, এক কাজ কর,
তোরা বাসার ভিতরে যাবি, যাই বলবি যে পাশের মাঠে আমরা খেলতেছিলাম, তো বুবাই জোরে ছয় মারছে, টেনিস বল বাসার ভিতরে পড়ছে, টেনিস বল দেন, যা জি ভাই চল চল। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আপনার নাম কি ভাই? আপনার কি মানে এই যে ফোনে মেয়েদের কণ্ঠ শুনলে আপনার কথা বলতে ইচ্ছে করে না? কি হ্যাঁ কি বললেন? কথা বলতে ইচ্ছে করে না? আয় মেয়ে আয় ফাউল করেন না, হ্যাঁ কথা বলতে ইচ্ছে করে আবার বলেন ইচ্ছে করে না, ফাইলামি পাইছেন না, ফাইলামি এখন ছুটাই দেবো বুঝছেন। মানে দেখতে চান? হ্যাঁ কে তুই? কি ব্যাপার চিল্লা চিল্লি করতেছস কেন? আসলে হয়েছে কি জানাস, আমার না মোবাইলে টাকা শেষ হয়ে গেছে, এখন ধর যে নাসরিন আছে না, নাসরিনের একটা ছেলে এই নাম্বার থেকে সবসময় মানে ডিস্টার্ব করে, এর জন্য দোস্ত আরে মানে ঝাড়ি ধর প্র্যাকটিসটা করতেছিলাম আর কি। ও মোবাইলে টাকা নাই মানে ধমকের প্র্যাকটিস করতেছস? আচ্ছা কর কর কর। আচ্ছা দোস্ত ইয়ে এক কাজ কর না দোস্ত, 20 টাকা দে না, আমার মোবাইলে 20 টাকা হয়ে যাবে দোস্ত। না আমার কাছে কোনো টাকা নাই। তাহলে চল দোস্ত এক কাজ করি, দোকানে যে সিস্টেম করে 20 টাকা ভরে বলাই, 20 টাকায় ধর যা হয়ে যাব হয়ে যাব। এই যে আমরা এলাকার পোলা পাই, আমরাই যদি এলাকায় টাকা পয়সা সিস্টেম করি তাহলে কি মান সম্মান কিছু থাকবে? আর তার চেয়ে বড় কথা হচ্ছে আমি তবু কোনোদিন কোনো অবৈধ কাজ করি নাই, কোনো অবৈধ কাজে সাহায্য করি নাই, এইটা আমি পারবো না। দোস্ত একটা কথা দোস্ত, নাসরিন কি তোর শালি না? এখন নাসরিন যদি আমার শালি হতো তাহলে আমি কি করতো, 20 টাকা দিতাম না? শোন যতই আত্মীয়তার সম্পর্ক তৈরি করো টাকা আমি দিতে পারবো না। না দোস্ত কি বলিস, তো শালি যদি এরকম হয় তো দোস্ত কেমন কি দোস্ত পারবো না বন্ধু। আরে শোন এই যে বোতাম হাতা আছে ঠিক আছে, এই যে বোতাম হাতায় কথা কর যে অভ্যাস, ছোটবেলা থেকে কত বোতাম ছিস্তো আমার ঠিক আছে তোর? না তারপরেও ধর দেনা 20 টাকা দেনা দোস্ত। শোন শোন এই 20 টাকার হিসাব বাদ দে, কোনো সমস্যা নাই, অন্য কোনো ব্যবস্থা কর, তাহলে চল ভাই। না দোস্ত 20 টাকা দিলে চল, 20 টাকা দিলে হইছে কি টাকা তিন দিন চার দিন পর পর আয়া, এর আগে যে 70 টাকা মোবাইলে বলছেন 1 টাকাও দিবেন বাবা? 20 টাকা আর 70 টাকা 90 টাকা হবে, বেশি না বাবা। 1 টাকাও দিতে পারবো না, আপনি আমার দোকানের সামনে কোনো দিন আসবেন না বাবা। আসলে খুব জরুরি দরকার, কোনো জরুরি ব্যাপারটা আমার বুঝে না, যান আপনি আমার সামনে যান বাবা, দিলেও পারতেন বাবা। এই তুই এনে কি করছ? হ্যাঁ 20 টাকা ফ্ল্যাগ দিলাম তো দোস্ত। দেখেন ভাই, তবু ভাই আপনি কথাটা শুনেন, এর আগে একদিন 70 টাকা বলছে মোবাইলে, 1 টাকাও দেন, আজকে আবার সে 20 টাকা চাইতেছে, এর ফাইজলামি মিয়া। আচ্ছা তুই কি ভালো হবি না রফিক? আচ্ছা ভাই ওই যে দক্ষিণ পাড়ায় আপনার খালা তো বোন যে ঝুমুর, ওই ঝুমুরদের বাড়িতে নাকি চুরি হয়েছে? হ্যাঁ চুরি হয়েছে। কি চুরি হয়েছে? দুইটা মুরগি চুরি হয়েছে। মুরগি? এই যে দেখেন এলাকার মধ্যে চুরি চামারি শুরু হয়ে গেছে, এখন আমরা তো এলাকায় থাকবো থাকবো না, এই চুরি চামারিগুলি তো আটকাইতে হবে আমাদের। এই ব্যাপারে আপনি কি বলবেন বলেন তো ভাই? আপনার এই কথাটা আপনি দোকানে বইয়ে কইলে হইতো না, আমি এই রোদের মতো আপনি আমার খাড়া করে রাখছেন না? ওয়া 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 ওয
কিসের টাকা বুঝো না, এতক্ষণ কি হইলো? কই কি হইল, কত নিছস? ও ওইটা ধর যে ওই যে 20 টাকা ফ্ল্যাক্সি করতে গেছিলাম, তো তো 20 টাকা তো দিল না, শুনলেই তো তো ধর যে সব মিলে কত হইব, 50 টাকা হইব। তোর চেহারাই বেটা কইতাছ তুই মিথ্যা কথা কস, কত টাকা নিছস বাইর কর। তাহলে হইছে কি ধরছ, নিছি তো ধর যে দেখা তো নিতে পারি নাই বুঝছস। আরে বুঝছো ওই যে আয় 70 টাকা, আমি কত পাবো এখন? বুঝছো তুই কাম কর, তুই 10-20 টাকা রাখ। আর বাবারে ফ্ল্যাক্সি করতে হবে, তো ফ্ল্যাক্সি 20 টাকা হইছে ঝাড়ি। এই তুই আমার ফাজলামি করস কেন দোস্ত? তোর আমি চিনি না কে, তুই কত নিছস ঠিক করে কো। আমি কিন্তু না দোস্ত, হইছে কি মানে আচ্ছা যা, তুই 30 টাকা রাখ, আমার 20 টাকা। না না 30 টাকা মিনিমাম না, তুই কত নিছস আগে ঠিক করে কো। হ্যাঁ কত নিছস ঠিক করে কো। 30 খারা খারা দেখি, আমি তো খেয়াল করি নাই বুঝছিস। ও সত্যি দোস্ত, আল্লাহর কিরা 90 টাকা নিছি। আচ্ছা ঠিক আছে, তুই ধর যে এই যে 40 টাকা রাখ, 50 টাকা আমার দে, যে ঝাড়ির জন্য 20 টাকা, আর ধর যে আবার যদি ঝাড়ি যদি কম হয়ে যায় তাহলে তো আরও আরও লাগতে পারে না দোস্ত, রাখ রাখে ঠিক আছে। ওই টাকা ছিঁড়া কেন? না না ছিঁড়া খেয়াল করি নাই, তো এটা আমার কাছে থাক, আমি চাল না লাগবো না, লাগবো না যা। আমি কয়দিন বাসায় থাকি আপু বল, আমি তো সারাক্ষণ হোস্টেলেই থাকি, আমি টিভি দেখতে পারি না। হোস্টেলে টিভি দেখিস না? হোস্টেলে কোন থেকে টিভি দেখবো, পড়ালেখা করতে হয় সারাদিন, তাই না? তাহলে আব্বুরে বলিস তোর জন্য টিভি কিনে দিতে। আমি ছোট বোন হয়ে আমার কথা শুনবি, তাই না? আমি বলছি সব কথা শুনে হইতে পারে না। কথা বলবেন না, আচ্ছা বললেন না শোনেন। হ্যালো
কেমন আছেন? ভালো। সেদিন আপনাদের বাসায় গিয়েছিলাম, আপনি ছিলেন না। ও আচ্ছা। আপনার খালার সাথে পরিচয় হলো, অনেক সুইট, আপনি অনেক কিউট, প্রকৃতির লাবণ্য আপনার চেহারার মধ্যে খুঁজে পাওয়া যায়। থ্যাংক ইউ। আচ্ছা, ছবিগুলো ওয়াশ করিয়েছেন? না, এখনো করতে পারিনি, হয়ে গেলে আমি আপনাকে দেব। আচ্ছা ঠিক আছে, আসি। হ্যাঁ, আপনি আমার সাথে যাবেন? না, ওই পাশে কয়টা টিলা আছে, ওই টিলার ছবি তুলব। আচ্ছা ঠিক আছে, আসি। পারবেন? ওই লোক কি তোমার ডিস্টার্ব করতেছিল? কেন? না না, ওই লোক তো ভালো লোক না, উল্টা পাল্টা ছবি তোলে না জিজ্ঞেস করে। ওই লোক যথেষ্ট ভালো একটা মানুষ। আরে মুখে দুনিয়ার দাগ, এই ধরনের লোক ভালো হইতেই পারে না। এই লোককে তো আমি এলাকার সবচেয়ে বড় ল্যাম্পপোস্টে বাইন্দা পিটামু। দাগের সাথে সম্পর্ক কি? তুমি তো পারোই খালি মারামারি করতে, আর কি পারো? না না, তোমারে তো ডিস্টার্ব করতেছিলাম, দূর থেকে দেখছি। ডিস্টার্ব করতেছিল কে বলছে? আমি বলছি আমার ডিস্টার্ব করতেছিল না। জেনে কার কথা বলবা? নিজে কত ভালোবাসে দাগে দেখো।